वेलकम टू माय चैनल नॉलेज विद प्रवीण। आजकल वीडियोर विषय वस्तु तुम्हारा प्रत्येके जानो एनएम जीएनएम काउंसलिंग फर्स्ट काउंसलिंग हो गए तार रेजल्ट बेरिए गए तार सीट अलॉटमेंट हो गए तार एडमिशन प्रक्रिया आज के शेष हो जाए आगामीकाल सेकेंड राउंड काउंसलिंग रेजल्ट बेरोबे। तो प्रत्येके जानो सेकेंड राउंड काउंसलिंग रेजल्ट कल बेरोबे किंतु प्रत्येक माथा एक टेंशन आज फर्स्ट राउंड काउंसलिंग हलो तार काट ऑफ ठीक कत पर्यंत गेछे सेकेंड राउंड काउंसलिंग काट ऑफ कत पर्यंत जेते पारे अर्थात कत रैंक पर्यंत स्टूडेंट्सरा सेकेंड राउंडे सरकारी कलेज पेते पारे अवश्य बोलबो तोमादेर एई जे प्रश्न एई प्रश्नेर उत्तर आमी अवश्य भिडियोर मध्ये देबो भिडियोर मध्ये थेको। प्रथमे बोलबो जे बहु स्टूडेंट्स आछो जारा नार्सिंग এই বছর এক্সাম দিয়েছো যারা নার্সিং এক্সাম দেবে যারা নার্সিং এক্সাম দিয়ে অলরেডি পড়ছো তারা ইউটিউব দেখো ইউটিউবের বিভিন্ন চ্যানেলকে ফলো করো এবং তারা ভালো করে জানো যে বাজারে এটাই চলছে যে 40,000 র্যাঙ্কেও কিন্তু এনটিএস পাওয়া যায় সরকারি নার্সিং কলেজগুলোতে পাওয়া যায় 50,000 র্যাঙ্কেও সরকারি কলেজ নার্সিংগুলোতে পাওয়া যায় বাজারে তোমরা যদি দেখো বিগত 2-3 মাস শুধু এইসবই চলছে 50,000 60,000 60,000 কোড এনটিএস দেখে নাও 30,000 কোন এনটিএস দেখে নাও এরকম করেই কিন্তু প্রত্যেক দিনের মতো বাজারে এরকম ভিডিও আসছে এবং তোমরা স্টুডেন্টসরা সত্যি তোমরা কিছু জানো না তোমাদের কিছু করার নেই যে যা বলবে তাই বিশ্বাস করতে হবে ওকে কিছু করার নেই তোমরা যা তোমরা যেহেতু প্রথমবার আসছো তোমরা ফ্রেশার্স তোমরা জানো না যাদের এক্সপিরিয়েন্স আছে তারা জানে যে কলেজ চয়েস শুধুমাত্রই কলেজ চয়েস যে কলেজ চয়েস কথার অর্থ হলো কলেজ পছন্দ তুমি এমন কিছু কলেজকে পছন্দ করো যেগুলো তুমি পড়তে চাও বাট সেই কলেজগুলোকে পছন্দ করলেই কিন্তু তোমার 30,000 র্যাঙ্ক আছে তুমি পেয়ে যাবে সরকারি কলেজ এরকম কোনো ব্যাপার না কিন্তু প্রথম থেকেই কিন্তু বাজারে এরকম চলছে যে ভালো করে কলেজ চয়েস করতে হবে কলেজ চয়েস যদি তুমি ঠিকঠাক করে করতে পারো তাহলে কিন্তু তুমি একটা ভালো কলেজ পেয়ে যেতে পারো খারাপ র্যাঙ্কেও অর্থাৎ 20,000 র্যাঙ্ক 25,000 র্যাঙ্ক জিএমআর র্যাঙ্ক 25,000 তুমি কিন্তু ভালো কলেজ পেয়ে যেতে পারো কলেজ চয়েস ভালো করে করতে পারলে আবার এরকমও আছে যে বলা হচ্ছে যে কলেজ চয়েসটা এমনভাবে করতে হবে যেমন ধরো তোমার র্যাঙ্ক 25-30,000 এমন এমন কলেজগুলোকে চয়েস করতে হবে যে কলেজগুলো কেউ চয়েস করবে না প্রথমে দিয়ে কেউ রাখবে না যে কলেজগুলোকে সুতরাং এই কলেজগুলোকে তুমি যদি প্রথমে দিকে রাখতে পারো তাহলে অবশ্যই তুমি কিন্তু কলেজ পেয়ে যাবে সরকারি কলেজ পেয়ে যাবে কারণ তুমি কি করেছো না যে কলেজগুলোকে কেউ রাখেনি সেই কলেজগুলোকে তুমি রেখেছো। আরে ভাই কলেজ চয়েসই হয় আমি প্রথম থেকে বলে আসছি কিন্তু কেউ বিশ্বাস করছিল না বিশ্বাস করাটা না করাটা তোমাদের ওপর সেটা তোমাদের উপরই ছাড়লাম তোমরা নিশ্চয়ই রেজাল্ট বেরোনোর পর বুঝতে পেরেছো যে সত্যি কলেজ চয়েসের উপর কোনো রকম কোনো ব্যাপার নেই কলেজ চয়েস হচ্ছে কলেজ পছন্দ তুমি কোন কোন কলেজগুলোকে পছন্দ করেছো তুমি পড়তে চাও সেই কলেজগুলোকে পরকে পর সাজিয়ে রাখো কলেজ চয়েসের উপরে কিন্তু তোমার র্যাঙ্ক খুব খারাপ হলেও তুমি কলেজ চয়েস যেহেতু ভালো করে করেছো সেহেতু কিন্তু তুমি একটা ভালো কলেজ পেয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই আর এরকমও নেই যে 40,000-50,000 জিএমআর র্যাঙ্ক আছে তা সত্ত্বেও তুমি ভালো একটা কলেজ পেয়ে যাবে বিভিন্ন ইউটিউবের বাজারে যদি তুমি দেখতে যাও মার্কেটে যদি দেখতে যাও বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে কিন্তু দেখানো হয়েছে আমি বলেছি বারবার কিন্তু সেটা তোমরা বিশ্বাস করেছো কিনা সেটা তোমাদের ব্যাপার কিন্তু রেজাল্ট বেরোনোর পর যে রেজাল্ট বেরোছে রেজাল্ট বেরোনোর পর সিট অ্যালটমেন্ট হওয়ার পর নিশ্চয়ই তোমাদের সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত এবং তোমাদের বোঝা উচিত যে কখনোই জিএমআর র্যাঙ্ক 30,000-40,000-50,000 হলে এমন কিছু মিরাক্কেল ঘটবে না যে সে 40,000 র্যাঙ্কেও কিন্তু পেয়ে যাবে আজকে বলো আজকে জিএমআর র্যাঙ্ক 4,335 মেবি যাদের র্যাঙ্ক ছিল তারা তার মধ্যে যারা ছিল তারা পেয়েছে এমন কোনো কেউ আছে যে 25,000 র্যাঙ্ক ছিল জিএমআর র্যাঙ্ক জেনারেল কাস্টে সে পেয়ে গেছে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ভিডিওয়ে কিন্তু বলা হয়েছিল যে 25,000 ভিডিওই দেখে রাও কোন এনটিএস 30,000 ভিডিওই দেখে রাও কোন এনটিএস তাহলে এগুলো কেন ঠিক আছে তাদের বিষয়বস্তু এটা আমার বিষয়বস্তু নয় তারা বুঝবে তারা অ্যান্সার দেবার দেবে কারণ স্টুডেন্টসদের আমার মনে হয় বোকা বানানোর কাজ বা অধিকার কারণ নেই যদি কেউ বোকা বানিয়ে থাকে তাদেরকে সেই অ্যান্সারটা তাদেরকে দিতে হবে যাই হোক সেটা ছেড়ে দাও কারণ আমি জ্ঞান তো কোনো দিন এরকম কিছু বলিনি যে 25,000-30,000-40,000 কিন্তু এনটিএস পাওয়া যায় ভালো করে কলেজ চয়েস করতে হবে কলেজ চয়েস খুব ডিফিকাল্ট অবশ্যই ডিফিকাল্ট কারণ তুমি এমন কিছু কলেজকে দেখো না যেগুলো তুমি পড়তে চাও না তুমি এমন একটা কলেজকে প্রথমের দিকে রেখেছো যে কলেজগুলোকে তুমি পড়তে চাও না সুতরাং তুমি পেয়ে যেতে পারো কিন্তু এরকম না যে তোমার যেহেতু র্যাঙ্ক অনেক দূরে তুমি এমন কিছু কলেজকে চয়েস করো যেগুলো কেউ নেবে না সেই কলেজগুলো যদি প্রথমের দিকে রাখো তুমি গ্যারান্টি 30,000 র্যাঙ্কও পেয়ে যাবে এরকম কিন্তু কিছু ব্যাপার ছিল না এটাই সত্য এটাই বাস্তব কিন্তু এই বাস্তবটা বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়েছে যাই হোক আশা করবো তোমরা কলেজ চয়েসের ব্যাপারে জানতে পারলে আর কখনোই 30,000-40,000-50,000-60,000 মিরাক্কেল কখনো করতে পারে না
আজকে জিএমআর র্যাঙ্ক অর্থাৎ জেনারেল কাস্টে জিএমআর র্যাঙ্ক কিন্তু 4335 এর কাছাকাছি গেছে। কাল আবার রেজাল্ট বেরোবে, হয়তো আরও কিছু বাড়বে, 5000 কি 5500-এর মধ্যে যেতেও পারে, সেটা ডিপেন্ড করে কালকের রেজাল্টের উপর। ওবিসি বি ওবিসি বিদের র্যাঙ্ক অনুযায়ী অর্থাৎ ওদের ক্যাটাগরি র্যাঙ্ক অনুযায়ী 890 সামথিং আমি যতদূর জানি, হয়তো কম বেশি হতে পারে। এসসি এসসিদের জন্য 1900, তাদের ক্যাটাগরি র্যাঙ্ক কম বেশি 2-5টা কম বেশি হতে পারে। এবং ওবিসি এ ওবিসি এর 1000 র্যাঙ্ক পর্যন্ত গেছে, কম বেশি হতেই পারে, সেটা ডিপেন্ড করছে। কিন্তু এর বেশি কি গেছে তোমরা কোথাও কি দেখেছো যে 25,000-30,000 জিএমআর র্যাঙ্কেও কিন্তু পেয়ে গেছে? পায়নি না। যদি পেয়ে থাকে তাহলে প্রুফ যদি তোমাদের কাছে থাকে তোমরা অবশ্যই আমাকে দিতে পারো, ওকে? আমার কমেন্টে জানিও দাদা, আমি 25,000 র্যাঙ্ক ছিল আমার জিএমআর র্যাঙ্ক এবং আমি জেনারেল কাস্টের স্টুডেন্ট, 25,000 র্যাঙ্কেও কিন্তু আমি কলেজ পেয়েছি, সরকারি কলেজ, আমি প্রাইভেট কলেজের কথা বলছি না, সরকারি কলেজ পেয়েছি। এবং এর জন্য আমি খুব কৃতজ্ঞ সেই সব বাজারের সেই সব ভিডিওগুলোর জন্য যারা বলেছিল যে ভালো করে কলেজ চয়েস করলে 25,000 পাওয়া যায়, ভালো করে কলেজ চয়েস করে বা ভালো করে যদি আমরা কাউন্সিলিং করাই তাহলে 25-30,000 মিরাক্কেল ঘটতে পারে, এবং আমার ক্ষেত্রে ঘটেছে, এরকম কেউ বলতে পারবে না। তাই যেসব ভিডিও ছিল 25,000 এনটিএস, 30,000 এনটিএস, 40,000 এনটিএস নিছ কি একটা ভিডিও, সেসব ভিডিও নিয়ে চিন্তা করা তোমাদের দরকার নেই। আশা করব তোমরা শিক্ষা নিতে পারবে এইসব ভিডিও থেকে। কারণ কি? কারণ তোমরা আগে জানতে না, এটা স্বাভাবিক, তোমরা তো জানো না, তোমরা প্রথমবার WBJEE-র এক্সাম দিয়েছো, তোমার জানাটা তোমাদের স্বাভাবিক না, তোমরা শুনেছো তোমরা বুঝেছো, কিন্তু রেজাল্ট দেখার পর তোমরা বাস্তবটাকে উপলব্ধি করতে পারছো। বাস্তব এটাই যে ওরকম করে কিছু হয় না, কলেজ চয়েস কলেজ চয়েসই হয়, র্যাঙ্ক অনুযায়ী যার যত র্যাঙ্ক সেই র্যাঙ্ক অনুযায়ী আস্তে আস্তে যাবে। এখানে 30,000-40,000 1,00,000 কখনো এনটিএস হতে পারে না। যাই হোক, তারা কেন বলে আমি জানি না, তারা কী কারণে বলে আমি জানি না, তারা হয়তো কিছু বুঝেছেন, তারা হয়তো কিছু রিসার্চ আছে, বাট সেই রিসার্চ আমি কখনো করিনি বা করার সময় পাইনি। যাই হোক, তাদের জিনিস তাদের কাছেই থাক। আমার জাস্ট উচিত ছিল যে আমি অ্যাজ এ ইউটিউবার এবং যেহেতু এই সম্পর্কে কাজ করি, তোমাদেরকে খানিকটা একটু বুঝিয়ে দেওয়ার, একটু জানিয়ে দেওয়ার, একটু তোমাদেরকে উপলব্ধি করানোর যে জিনিসটা কিন্তু যেটা বলা হয় সেটা ঠিক না। তুমি যদি ভালো র্যাঙ্ক করো অবশ্যই পাবে, যদি তোমার মিডিল র্যাঙ্ক থাকে তাহলে তোমাকে ওয়েট করতে হবে, কাউন্সিলিং করাতে হবে, যদি কাট অফ অতদূর যাই ভালো তা না তুমি প্রাইভেট পাবে। সুতরাং কলেজ চয়েস আমি এমনভাবে করেছি যে যার জন্য আমি কাট অফ যদি 10,000 যাই, আমার র্যাঙ্ক 30,000 কিন্তু আমি পেয়ে যাব। এমন কিছু মিরাক্কেল এখানে হয় না, আর মিরাক্কেল হওয়ার জন্য এখানে কেউ করার জন্য বসে নেই, কেউ মিরাক্কেল করার জন্য এখানেতে রেডি নেই। সুতরাং ওগুলো নিচে কি ভিডিও, ওসব কথায় কান দেওয়ার দরকার নেই। তোমাদের জিএমআর র্যাঙ্ক, তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক, তোমরা জানো যে কতদূর পর্যন্ত কাট অফ গেছে, আরও কিছু কাট অফ যেতে পারে সেকেন্ড রাউন্ডে, এবং মপ আপ রাউন্ড আসবে, মপ আপ রাউন্ডে 2-4টা করে সিট খালি থাকবে, মপ আপ রাউন্ডে খুব বেশি সিট খালি থাকে না সরকারিতে, 2-4টা করে সিট খালি থাকে, সেই 2-4টা সিটের জন্য আরও কিছু কাট অফ যাবে। এই পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে, কাউন্সিলিং প্রত্যেকেই করাও, সেই জন্য আমি বলবো যে কাউন্সিলিং করানো উচিত, তাতে বেশি র্যাঙ্ক থাকলেও করানো উচিত, অন্তত তোমরা জানতে পারবে কাউন্সিলিং প্রসেসটা কীরকম, যেহেতু তোমরা পরীক্ষা দিয়েছো। যদি খুব বেশি র্যাঙ্ক থাকে তাহলে বলবো নেক্সট ইয়ারের জন্য তোমাদেরকে রেডি হওয়া উচিত। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই ভুলগুলোকে শিক্ষা নাও, এবং এই যে বাজার চলতি ভিডিও, ভিডিও থেকেও শিক্ষা নাও যে না সত্যি এইসব ভিডিও বা এইসব জিনিস দেখে আমার আশা রাখার দরকার নেই। আজকে বলো যে সমস্ত স্টুডেন্টরা জিএমআর স্টুডেন্টস, যাদের জিএমআর অর্থাৎ জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট, 10,000-15,000, 15,000-20,000 পর্যন্ত র্যাঙ্ক রয়েছে, তারা ওই সব ভিডিও দেখে কী ভেবেছে, আমার হয়তো হয়ে যাবে, কারণ আমি যদি ওনাদের মতো করে কলেজগুলো চয়েস করি এবং ওনাদের মনের মতো করে কলেজগুলোকে রাখি এবং ওনাদের মনের মতো করে কাউন্সিলিং করাই, তাহলে হয়তো 20,000-ও হয়ে যাবে। কারণ উনি বা ওনারা বারবার ধরে বলছেন 30,000-ও এনটিএস, 40,000-ও এনটিএস, 30,000-35,000 সবেতেই এনটিএস আছে, পেয়ে যাবে, কারণ মিরাক্কেল ঘটে, মিরাক্কেল নাকি ঘটে, কলেজ চয়েস যেভাবে রাখবে সেভাবে নাকি পাওয়ার চান্স রয়েছে। তাহলে আজ কেন হচ্ছে না, আজ কেন তারা পাচ্ছে না, এই আশা ভঙ্গ করার অধিকার কারণ নেই। যাই হোক, এটা জাস্ট ইউটিউব, সোশ্যাল মিডিয়া, এখানে সবাই সবারই মতামত ব্যাখ্যা করবে, সেই মতামতগুলো তোমাদের নিতে হবে, ভালোটা নিতে হবে, খারাপটা নিতে হবে, ভালোটা তোমার কাছে রাখতে হবে, খারাপটা ছেড়ে ফেলে দিতে হবে অবশ্যই। প্রত্যেকের ভিডিও দেখো, প্রত্যেকের ভিডিও থেকে অনেক কিছু শিক্ষা পাওয়া যায়। যাই হোক, আমি এটাই বলবো তোমাদের, আমি কাউকে ব্যক্তিগতভাবে কিছু বলছি না, আমি কোনোরকম তর্ক বিতর্কতেও যেতে চাই না, জাস্ট স্টুডেন্টসদেরকে বললাম, আমি এখানে কোনো চ্যানেলকে বা কোনো কাউকে কিছু বলছি না, স্টুডেন্টসদেরকে বললাম যে এরকম মিরাক্কেল হয় না, মিরাক্কেল হতে পারে না, র্যাঙ্ক অনুযায়ী হয়, কলেজ চয়েসই হয়, বুঝে গেছে? কলেজ চয়েস মানে কলেজ পছন্দ করা, যেখানেতে তুমি কোন কলেজগুলোকে রাখতে চাইছো বা কোন কলেজগুলো অ্যাডমিশন নিতে চাও সেই কলেজগুলোকে তুমি সাজিয়ে রাখবে, বুঝে গেছে? তোমার র্যাঙ্ক অর্থাৎ উপর থেকে যখন 1-2-3-4 করে র্যাঙ্ক হয়ে আসবে, যখন তোমার র্যাঙ্কের কাছে আসবে,
সেই র্যাঙ্কের কাছে তুমি যে কলেজগুলোকে চয়েস করেছো সেই কলেজগুলোর মধ্যে কোন কলেজটিতে খালি আছে সেটা দেখা হবে এবং তোমাকে সেই কলেজটি দেওয়া হবে। এরকম না যে তুমি প্রথমের কলেজটাকে রেখেছিলে বলে একটা খারাপ কলেজকে প্রথমে রেখে দিয়েছো সেই জন্য তুমি 40,000 র্যাঙ্কও কলেজ পেয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমরা দেখতে পাচ্ছ যে জিএমআর র্যাঙ্ক অর্থাৎ জেনারেল ক্যাটাগরির র্যাঙ্ক রয়েছে 4,335 পর্যন্ত গেছে। এরকম কি কেউ আছে 4,335 পর্যন্ত জেনারেল ক্যাটাগরির র্যাঙ্ক আছে অথচ একটা স্টুডেন্ট 30,000 বা 20,000 জেনারেল র্যাঙ্কে পেয়ে গেছে? কি করে পেয়ে গেছে? এরকম মিরাক্কেল কারোর কাছে ঘটলে অবশ্যই জানাবে, আমি কিন্তু এখনো পর্যন্ত জানতে পারিনি। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। কালকে অর্থাৎ কাল যে রেজাল্ট বেরোবে সেই রেজাল্টের মিনিমাম ধরতে পারো আজ এবারে যে কাট অফ গেছে তার থেকে প্রত্যেকটা ক্যাটাগরিতে আরও 500 করে স্টুডেন্টের কাট অফ যেতে পারে, 500 থেকে 1,000। এটা 1,000টা বেশি হয়ে যাচ্ছে যদিও, তবুও বললাম 500 থেকে 1,000 আরও বেশি যেতে পারে। যেমন ধরো 4,335 জন জেনারেলে গেছে তো সেটা 5,000-এর কাছাকাছি যেতে পারে বা 5,500 যেতে পারে, যেতে পারে। ওকে, সেটা তোমাদেরকে ওয়েট করতে হবে। ওবিসি বি 890 গেছে, সেখানে আরও 500 আমি যোগ করলাম, 500 যাওয়া সম্ভব না। ওবিসি বি 890 গেছে, সেখানে 1,000 হতে পারে। ওকে, এসসিতে 1900 গেছে, সেখানে 2,000-2100 হতে পারে। ওবিসি এ 1,000 গেছে, 1,100 থেকে 1,200 হতে পারে। বাট এটা আমাদের ধারণা, সবসময় ধারণা ঠিক হয় না। ওকে, বাট কাছাকাছি যায়। যাই হোক, প্রত্যেকে ভালো থাকো। আর একটা কথাই বলবো, সমস্ত কিছু দেখো, সমস্ত কিছু বোঝো এবং সমস্ত কিছু থেকে শিক্ষা নাও এবং বোঝার চেষ্টা করো কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা বাজার চলতি ভিডিও কোনটা বাস্তব ভিডিও। আশা করবো বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমার কিছু করার নেই, কারণ তোমাদের চোখ আছে, চোখ তোমাদের খোলা উচিত। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও অবশ্যই তাড়াতাড়ি নিয়ে আসবো, কালকে রেজাল্ট আছে, ওয়েট করো রেজাল্টের জন্য। এবং রেজাল্টের আপডেট কিন্তু আমিও নিয়ে আসবো, প্রত্যেকে যেমন নিয়ে আসে প্রত্যেকে নিয়ে আসবে, পারলে দেখো। থ্যাংক ইউ।